أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وأصلي وأسلم على سيد المرسلين سيد الأولين والآخرين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل وعلا في القرآن الكريم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن أبي قتادة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صيام يوم عاشوراء فقال يكفر السنة الماضية رواه مسلم معاذ الحاضرين مسلمان الكرام دندار متقي فرهزگار بھائیرا دندار متقي فرهزگار جب سمپردائے সম্মানিত বোনেরা সর্বশ্রেণীর ওই সকল সৌভাগ্যবান ব্যক্তিবর্গ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দামি জিনিস বক্ষে ধারণ করে সহি আকীদা পোষণ করে যৎসামান্য হলেও আমলের মধ্যে দিয়ে নিজেদের জীবনযাপন অতিবাহিত করার চেষ্টা সাধনা করার তৌফিক আনায়াত করেছেন আলিল্লাহিল হামদু ওয়াল মিন্না মুআযিল হাজিরিন আমরা চন্দ্রবর্ষ হিজরি বর্ষ 1437 হিজরিতে পদার্পণ করেছি এটি 1437 হিজরির প্রথম মাস মুহররম মাসের দ্বিতীয় জুমা আজকে মুহররম মাসের 9 তারিখ আগামীকাল 10 তারিখ আরবিতে 9কে বলা হয় তিসআ আর 10কে বলা হয় আশারা সেইখান থেকে নবমী হলো তাসুআ আর দশমী হলো আশুরা মুহররম মাসের যেই 10 তারিখ তাকে আশুরা বলা হয় আশুরাকে ঘিরে আজকের এই আলোচনায় আমি দুইটি পয়েন্ট নিয়ে হয়তো কিছুটা আলোচনা করার প্রয়াস পাব আর সেহেতু পুরো আশুরা কেন্দ্রিক আশুরার সাথে রিলেটেড সকল কিছু ইন ডিটেলস ডিসকাস করা তুলে ধরা এটা হয়তো সম্ভব হবে না আশুরার ইতিহাস সিয়ামে আশুরার ফজিলত আশুরা কেন্দ্রিক বেদআত আশুরায় সংগঠিত মুহররমের 10 তারিখে সংগঠিত অন্যতম ঐতিহাসিক আরেকটি ঘটনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শাহাদত বরণ এই তার শাহাদতকে কেন্দ্র করে মাতম এই দিনকে কেন্দ্র করে অসংখ্য বিদআত খোরাফাত আবিষ্কৃত আকীদা বিধ্বংসী আকীদা বিরোধী দুই চারটি পয়েন্টের উপর কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা তাওবায় দশম পারা 11 নম্বর পৃষ্ঠার লাস্ট আয়াতে ইরশাদ করছেন ইন্না ইদ্দাতাশ-শুহুর ইন্দাল্লাহি 12 শাহরা মাসের সংখ্যা আল্লাহর নিকট 12টি মাসের সংখ্যা আল্লাহর নিকট 12টি ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে লেখা আছে
কোন দিন লিখেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমণ্ডল নবমণ্ডল আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা সুপ্রতিষ্ঠিত ধর্মীয় বিষয়। এরপরে আয়াতের আরো যা অংশ রয়েছে সেগুলো অনুবাদে সময়ের কারণে আর সামনে আগাচ্ছি না। মাস আমরা চন্দ্রবর্ষই গণনা করি আর সৌরবর্ষ গণনা করি, যেভাবেই গণনা করি না কেন, অথবা বাংলা বর্ষ রয়েছে, যেভাবেই গণনা করি মাসের সংখ্যা ১২টি, এগুলো মানুষের আবিষ্কার নয়। আমরা দুনিয়াতে যেই দেখতে পাই লৌহ পদার্থ রাবার, মানুষের আবিষ্কার নয়, আল্লাহর দেয়া। ও আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদিদ, আমি লোহা নাজিল করেছি, লোহা অবতীর্ণ করেছি, লোহা পাঠিয়েছি। আল্লাহ কোরআনে বলেছেন যত যা কিছু দেখতে পাচ্ছেন মানুষ কোনো কিছু ক্রিয়েট করতে পারে না, মানুষ অনেক কিছু মডিফাই করে ব্যবহার করে। আমরা হয়তো অনেক সময় ধারণা করি যে এটা মানুষের করা, তন্মধ্যে মাসের সংখ্যা ১২ মাস। আপনি সৌরবর্ষ হিসাবে ৩৬৫ দিন ৬ ঘন্টায় গণনা করেন, অথবা ৬৬ দিন গণনা করেন, অথবা চন্দ্রবর্ষ হিসাবে ৫৪ দিন ৫৫ দিন যাই গণনা করেন, এই মাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। মাসের গণনা হয় চন্দ্র দিয়ে আর সূর্য দিয়ে, কারণ চন্দ্র সূর্যের একটা অবস্থান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্রের ক্ষেত্রে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, চন্দ্র সূর্যের ক্ষেত্রে ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সব কিছু আল্লাহর মহাজগতে সন্তরণ করে বেড়াচ্ছে, সূর্য তার একটা লক্ষ্যে চলতে থাকে আর চন্দ্র তার একটা লক্ষ্য নিয়ে চলতে থাকে, কখনোই চন্দ্র সূর্যকে ধরে ফেলতে পারবে না। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যেগুলো হলো সাদা মাটা যৎসামান্য অনুবাদ। তো এই যে চন্দ্র চলছে কিভাবে চলে, আজকে দেখবেন কাঁচির মতো একদম চিকন, তারপরের দিন আবার একটু বড় হয়, তারপরের দিন আর একটু বড় হয়, পূর্ণিমার চাঁদে রূপান্তরিত হয়, এরপরে দিন আবার একটু হ্রাস পায়। এই যে একটি অবস্থা, এটা আজ থেকে নয়, এটা বহুদিন থেকে শুরু হয়েছে। সূর্য প্রতিদিন এক এক দিন এক এক স্থান থেকে সে উদিত হয়। সূর্য যদিও পূর্ব দিগন্তে উদিত হয়, পূর্ব হলো মাশরিক আর পশ্চিম হলো মাগরিব, পূর্ব দিগন্তে উদিত হয় আর মাগরিবে অস্ত হয়। আল্লাহ কোরআনে সূরা আর রহমানের মধ্যে বলেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুই প্রাতিচ্য এবং দুই পাশ্চাত্যের অধিপতি তিনি, দুই দুইটা পূর্ব হতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন দুটো পূর্ব, এর মানে কি? এর মানে হলো সূর্যের গ্রীষ্মকালে একটা অবস্থান থাকে আর শীতকালে আরেকটা অবস্থান থাকে, শীতকালে একদিক থেকে উদিত হয় আর গ্রীষ্মকালে আরেক দিক থেকে উদিত হয়, এই দুটোকে বোঝানো হয়েছে। অন্যত্র আল্লাহ বলেছেন রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, অনেকগুলো মাশরিক, অনেকগুলো প্রাচ্য, অনেকগুলো পাশ্চাত্য। এটিও ঠিক এই জন্য যে সূর্য পূর্ব দিক থেকে উঠে, কিন্তু এক পয়েন্ট থেকে প্রতিদিন উদিত হয় না, আজকে যে পয়েন্টে আগামীকাল শরীরে আরেক পয়েন্টে, তারপরের দিন আরেক পয়েন্ট থেকে উদিত হচ্ছে, ঠিক অস্ত যাচ্ছে এইভাবে। এই যে নির্ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র সূর্যকে এইভাবে নির্ধারণ করেছেন। এখন মানুষ যতভাবেই গণনা, যতভাবেই নাম চেঞ্জ, বিভিন্ন রকম নাম দিতে পারবে, জানুয়ারি দিতে পারবে, আপনি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ নাম দিতে পারবেন, কিন্তু আপনার আমার সারা বিশ্বের যত ক্ষমতা আছে সকল ক্ষমতা প্রয়োগ করে সূর্যের যে অবস্থানগুলো রয়েছে তার থেকে দুইটি অবস্থান বাড়িয়ে দেওয়া অথবা দুটো অবস্থান কমিয়ে দেওয়া কোয়েটলি ইম্পসিবল ফর হোল ম্যানকাইন্ড, এটা সম্ভব নয়, পারবে না। আর যদি না পারে তাহলে এইভাবেই গণনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন সূরা ইসরার মধ্যে, বনী ইসরাইল অথবা সূরা ইসরা ১৫ পারা ২ নম্বর পৃষ্ঠা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم
ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا আল্লাহ বলছেন জালনা লাইলা ওয়ান নাহার আয়াতাইন, আমি দিবস এবং রজনীকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য দুটো নিদর্শন নির্ধারণ করেছি। রাত এবং দিন থেকে মানুষ এখান থেকে উপদেশ, টিচিং, শিক্ষা, এইবারত হাসিল করবে। ফামা হাউনা আয়াত আল লাইল, আমি এক সময় রাতের যে নিদর্শন এটাকে দূর করে দিই, আর এক সময় দিনের দিবস নিদর্শনকে দূর করে দিই। অন্যতে বলেছেন ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেন, দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দেন। কয়েকদিন আগের দিন এখন দেখেন রাতে ঢুকে গিয়েছে, কয়েকদিন আগে সাতটায় সূর্য অস্তমিত হতো, আর এখন দেখেন সূর্য অস্তমিত হচ্ছে 5:30টার দিকে। আমরা যেহেতু মোটামুটি পৃথিবীর মধ্যবর্তী রেখায় আমাদের অবস্থান হওয়ার কারণে আমরা খুব একটা বেশি টের পাই না, কিন্তু যারা উত্তর মেরুতে, যারা দক্ষিণ মেরুতে, তারা এমনভাবে টের পায় যে গতকালকের চেয়ে আজকের দিন 5 মিনিট ছোট। এটা মধ্য ইউরোপ যারা আছে তারাই কিন্তু দৈনিক অন্তত 5 মিনিট ডিফারেন্স গুনে, আর যারা নাকি আরেকটু উত্তর দিকে রয়েছে তাদের আগের দিনের থেকে পরের দিন 10 মিনিট ব্যবধান হয়ে যায়, এমন ব্যবধান হয়। তো আল্লাহ এটা কেন করেছেন? লিতা আলামু আদাদা সিনিন ওয়াল হিসাব, যেন তোমরা এর মাধ্যমে তোমাদের বয়স এবং হিসাব, মাস, এইগুলো যেন তোমরা নির্ধারণ করতে পারো। যাই হোক মুআযিল হাজিরিন, আমি জাস্ট এইটা আমার মূল প্রতিপাদ্য আলোচ্য বিষয় নয়, আমি আলোচ্য বিষয়ের কি হিসাবে এটা একটা ইন্ট্রোডাকশন হিসাবে এই আয়াতের মাধ্যমে আমি ঢুকতে পারছি। এই যে মাসগুলো দেখতে পাচ্ছেন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, অথবা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অথবা মহরম, সফর, রবিউল আউয়াল, নামগুলো হয়তো আমরা বিভিন্নভাবে দিয়ে থাকতে পারি, কিন্তু এই এটাকে চেঞ্জ করে কেউ যদি মাসের সংখ্যা 13টি করে, কেউ যদি মাসের সংখ্যা 11টি করে, তাহলেই দেখবেন তার সব কিছু গড়বড় লেগে যাচ্ছে, আর সে সূর্যের সাথে, রাতের সাথে, দিনের সাথে, চন্দ্রের সাথে এটাকে আর খাপ খাওয়াতে পারবে না, ঝামেলা হয়ে যাবে তখন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, মানুষ তোমরা করো নাই, আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। ইন্না ইদ্দাতাস শুহুর ইন্নাল্লাহি ইফনা আশারা শাহরান, আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। মানুষ আসছে পৃথিবীতে 3 দিন আগে, আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন অসংখ্য হাজার হাজার লক্ষ বছর আগে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। আর এই কথাগুলি কেন বলা হচ্ছে? এই 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, মিনহা আরবাতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস হলো হারাম মাস, অধিক সম্মানিত মাস, অথবা দারুণভাবে এটা প্রহিবিটেড মাস। প্রহিবিটেড মিন্স মানে হলো এই মাসে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, এগুলি অন্য মাসে যেরকম হারাম, এই মাসে আরও বেশি হারাম। একটা জিনিস যখন হারাম হয় এটা স্থান, কাল, ব্যক্তি বিশেষে এর হারাম অনেক বেড়ে যায়। যেমন মনে করেন একটা কথা যেটা সাধারণত নিম্ন শ্রেণীর একজন মানুষের পক্ষে, একজন লেবার, রিক্সাওয়ালার মুখ দিয়ে যেটা শুভনীয় হবে, একজন ইমাম, একজন আলেম, একজন স্কলার, একজন কলেজের প্রফেসর, একজন ইউনিভার্সিটির প্রফেসর, তার মুখে ওই কথাটা শোভা পাবে না। ব্যক্তির কারণে পার্থক্য হয়ে গেল, স্থানের কারণে। যেই জিনিস বাহিরে হারাম সেটা মসজিদের ভিতরে যদি হয় তাহলে হারামটা আরও বেড়ে যাবে, সেটা যদি হারাম এলাকার ভিতরে হয় তাহলে তার হারাম আরও বেড়ে যাবে। যেগুলো অন্যায় অন্য মাসেও অন্যায়, কিন্তু আরব জাহানের লোকজন জাহিল হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে, দিন থেকে দূরে থাকার কারণে তারা অনেক সময় এগুলোকে তোয়াক্কা করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগেও 4টা মাসকে হারাম করে দিয়েছেন, এবং এই 4টা মাসকে জাহিলি যুগের মুশরিকরাও সম্মান দিত। তন্মধ্যে 3টা মাস একসাথে, জিল হজ, তার আগে হলো জিল কদ, আর তারপরে হলো মহরম। হজকে কেন্দ্র করে মানুষ যেন হজ ব্রত নিরাপত্তার সাথে পালন করতে পারে, এই জন্য এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আর এই হজে আসার জন্য প্রস্তুতি লাগবে, মানুষ দূর দূরান্ত থেকে আসবে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ
ويذكر اسم الله في أيام معلومات من كل فج عميق মানুষ বহু দূর দূরান্ত থেকে আসবে তো আসতে হলে দূর দূরান্ত থেকে আজকে বাংলাদেশ থেকে আমরা যখন এরোপ্লেনে যাই তখনও তো হাজিরা 20 দিন 25 দিন এক মাস আগে চলে যেতে হয় আর এই শিডিউলটা যদি মেইনটেইন না করা হয় সব হাজিরা যদি মনে করে দিব হজ শুরু হওয়ার একদিন আগে যাব তাহলে আর যাওয়াই হবে না এটা মানুষকে মেইনটেইন করা সম্ভব হবে না পারবে না আগে থেকে চলে যেতে হয় আর যখন এরোপ্লেন আবিষ্কার হয়নি তখন তো মানুষ পদব্রজে গাদায় চড়ে উটে চড়ে ঘোড়ায় চড়ে মাসকে মাস আগে মানুষ রওনা দিত যাতে নিরাপদে আসতে পারে জিলকদ মাসকে হারাম করা হয়েছে যেন নিরাপদে প্রস্থান করতে পারে এই জন্য মহরম মাসকেও হারাম ডিক্লেয়ার দেওয়া হয়েছে মুআযিল হাদরিন আজকে আমরা এমন একটি হারাম মাস যে চারটি মাসকে হারাম করা হয়েছে অথবা যে চারটি মাসকে অধিকভাবে মর্যাদাপূর্ণ করা হয়েছে এমন একটি মাসে আমরা মহরম মাসে অবস্থান করছি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার যে ইহিয়া ও উলুমুদ্দিন সেখানে তিনি বলছেন তিনটা দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক মর্যাদা দিয়েছেন তিনটা দশ তিনি নিয়ে আসছেন তার মধ্যে তিনটা দশ তিনি বললেন যে মাহে রমাদানের শেষ তিনটা দশ শেষ দশ দিন এটা অধিক মর্যাদাপূর্ণ কিসের কারণে যেহেতু এর মধ্যে লাইলাতুল কদর রয়েছে মনে করেন একটা বিবাহ বাড়িতে অনেক লোকজন আসছে এখন বিভিন্ন শ্রেণীর লোকজন রয়েছে সবাইকেই কনে পক্ষ মানে অধিক মর্যাদা দিচ্ছে কারণ কি কারণ হলো এই লোকটা কি সেটা দিকে দেখার বিষয় নয় বরং আজকে তার আগমন হয়েছে বরের সাথে যেহেতু বরের সাথে আগমন বরের কারণে এই পুরা যেই গ্রুপ দল মেহমানবৃন্দ সকলের মর্যাদা বেড়ে গিয়েছে তো মাহে রমাদানের শেষ দশ দিন লাইলাতুল কদরের কারণে এই দশ দিনের মর্যাদা বেড়েছে এবং এটা হাদিসসম্মত যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশ দিনে ইযা দাখালা আলাইহিল আসরু শেষ দশ দিন প্রবেশ করলে আহিয়া লাইলা ওয়া আইকাদা আহলা ওয়া সাদ্দা মিযারা তখন তিনি রাত্রি জাগরণ করতেন পরিবারকে আর ঘুমাইতে দিতেন না আর কবরটাকে টাইট করে বেঁধে নিতেন তার মানে বোঝা যাচ্ছে যে এই দশ দিন ছাড়া অন্য সময় পরিবারের লোকজন ঘুমাতো তাদেরকে ঘুমাইতে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাত আদায় করতেন তাহাজ্জুদের সালাত লম্বা করে রাতের রাতের সালাত কিয়ামুল লাইল এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা যাওয়ার দরকার হতো তখন তিনি যেহেতু জায়গা কম ছিল তার পায়ে নাড়া দিতেন তিনি পাটা ঘুটাইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন লম্বা দোয়া করতেন এরপরে যখন আবার তিনি উঠতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন পাটা আবার লম্বা করে দিতেন বোঝা যাচ্ছে তিনি সালাত পড়তেন আর তারা ঘুমাতেন কিন্তু শেষ দশ দিন চলে আসতে এই কাজ করতে দিতেন না যাই হোক এই শেষ দশ দিন বিশেষ ফজিলতপূর্ণ আর কোন দশ দিন এই আগের মাসের জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশফা ওয়াল ওয়াতর যেহেতু এই দশ দিনের মধ্যে রয়েছে ইয়াউমাল হাজ্জিল আকবর বড় হজের দিন আরাফার দিন যার ফজিলতের ব্যাপারে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনা বি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া যে আরাফার দিনে এক দিন সিয়াম পালন করলে এতে দুই বছরের গুনাহ মাফ হয়ে যায় যদিও এটা নিয়ে বিভিন্ন রকম ইখতিলাফ মতানৈক্য অনেক কিছু রয়েছে আমি বলি বিভিন্ন জায়গায় বলেছি যে এই দিবসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 তারিখ বলতে পারতেন এটা তিনি বলেন নাই যেহেতু চাঁদ চাঁদ কেন্দ্রিক ইখতিলাফুল মাতালের কারণে বিশ্বে একটা ইখতিলাফ মতানৈক্য রয়েছে সৌদি আরবের চন্দ্র উদিত হয় আমাদের থেকে পরে আমাদেরটা উদিত হয় আরও আগে যেহেতু সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় আর তাদের অবস্থান পশ্চিম দিকে এই জন্য এমন হয় তারা চাঁদ দেখে গেলে আমরা দেখি না কারণ চাঁদের গতি কম সূর্যের গতি বেশি সূর্য চলে গেলেই তো চাঁদ দেখা যাবে আর নাহলে তো দেখা যাবে না এই কারণে আমরা দুই দিন পরে বা একদিন পরে সিয়াম শুরু করি একদিন পরে আমরা ঈদ করি সৌদি আরবের সাথে মিল পড়ে না কিন্তু জিলহজ মাসের যে 9 তারিখ যেটা হজের দিন এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ বলেন নাই এদিকে বলেছেন ইয়াউমু আরাফা ইয়াউম মানে দিবস দিবসটাকে লাগানো হয়েছে একটি জায়গার সাথে আরাফার সাথে এই জন্য আমি বলি ভাই যে যত ইখতিলাফি করি আমি অন্য মতামত পোষণ করতে পারি আপনি পোষণ করতে পারেন কিন্তু আপনি সারা বিশ্ব চষে বেড়াইতে পারেন আরাফা যেই জায়গায় হজ সম্পাদন করতে হয় ওই আরাফা রিয়াদেও নাই ওয়াশিংটনেও নাই আর জাপানের রাজধানীতেও নাই
বাংলাদেশের ঢাকাতেও নাই, ওই আরাফা মক্কাতেই। সুতরাং ওইটা ওই দিনই, যেই দিন হাজি সাহেবরা আরাফায় অবস্থান নেন ওই দিনেরই মর্যাদা এটা। সুতরাং বাংলাদেশেও কেউ যদি সিয়াম সাধনা পালন করেন, তাহলে আপনি যে নিশ্চিত মাত্র খালি নয় তারিখ বলে বসে থাকবেন এইটা হবে না। আপনাকে জানতে হবে যে হাজিরা কোন দিন হজ সম্পাদন করছেন, সেই দিনের ফজিলত এটা। যাই হোক, এটা প্রাসঙ্গিক বিষয়। এই হল দুইটা দশের মর্যাদা। তিন নম্বর দশকের যেই মর্যাদা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তুলে ধরেছেন, সেটা হলো মুহররম মাসের প্রথম দশ তারিখ। এবং হাদিস দিয়ে, সেই হাদিস দিয়ে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফের হাদিস, তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে এই দিন সিয়াম পালন করলে কী লাভ। তিনি বলেছেন ইউকাফিরুস সানাত আল মাদিয়া, বিগত বছরের গুণাগুলি মাফ করে দেয় একদিন সিয়াম সাধনা পালন করলে। অন্য হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইন বাকীতু ফিল আমিল মুকবিল, আগের বছর যদি আমি বসে থাকি তাহলে আমি নয় তারিখেও রোজা রাখবো, তবে এরপরের বছর নয় তারিখ আসার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তিনি আর কার্যত নয় তারিখে সিয়াম পালন করতে পারেননি, তবে তিনি আকাঙ্ক্ষা ব্যক্ত করে গিয়েছেন। অন্য হাদিসে তিনি বলেছেন সুমু ইয়াওমান ক্বাবলা আও ইয়াওমান বাদা, তোমরা এই দশ তারিখের আগে একদিন রোজা রাখবে অথবা তারপরে আরেকদিন রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসকে মর্যাদা দিয়েছেন। আর যেহেতু মুহররম মাসের প্রথম দশের ভিতরে এই আশুরা রয়েছে, এই জন্য এই মুহররম মাসের প্রথম দশ দিনের বেশি মর্যাদার কথা বলেছেন। যাই হোক, আমরা একটি মর্যাদাপূর্ণ মাসে যে অবস্থান করছি এতে কোনো সন্দেহ নেই, যেহেতু আশুরাও আছে। আবার যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিকে কোরআনে হারাম মাস হিসেবে ডিক্লেয়ার করেছেন, মুআজ্জাজ হাজেরিন, আমাদের সামনে আশুরা, আমাদের সামনে আমরা বর্তমানে মুহররমের দশ তারিখ অবস্থান করছি। এর যে প্রাচীন ইতিহাস রয়েছে, যত কথা রয়েছে, অনেক হাদিস রয়েছে, তার মধ্যে কিছু হাদিস আছে দাঈফ, যেখানে বিভিন্ন রকম ইতিহাসের কথা বলা হয়েছে। যেমন মুসনাদ ইমাম আহমদের এক রেওয়ায়েতে রয়েছে যে নূহ আলাইহিস সালামের যে কিস্তি, এটা ইস্তাওয়াত আলা জুদি, গিয়ে কোরআনে আল্লাহ বলেছেন এটা জুদি পাহাড়ে যেদিন অবস্থান করেছেন, যেদিন এসে থেকেছে, এই দিন মুহররমের দশ তারিখ ছিল, হতে পারে। এছাড়াও আরও বিভিন্ন রকম রেওয়ায়াত রয়েছে, সেগুলো বলার মতো সময় আমার কাছে নেই। তবে এটা এটাও সত্য যে এই দিনে আরেকটি ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের অন্তত প্রায় 51 থেকে 52 বছর পরে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদত বরণ করলেন, তখন তিনি মুহররমের দশ তারিখে শাহাদত বরণ করেছিলেন। আমরা আসুন মুহররমের যে কি ইতিহাস এটা প্রথমে দেখব, আর ফজিলতের উপরে তো অলরেডি কিছু কথাবার্তা আমরা বলেই ফেলেছি। মুহররমের যে গৌরবান্বিত ইতিহাস, আশুরার যে গৌরবান্বিত ইতিহাস, যেই কারণে এই মাসের মর্যাদা, যেই কারণে এই দশের মর্যাদা, যেই কারণে এই দশমীর মর্যাদা বেড়েছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক স্থানে নয়, দুই স্থানে নয়, বহু স্থানে উল্লেখ করেছেন। সূরা বাকারা থেকে শুরু করে একেবারে বড় বড় সূরা মধ্যে এমন সূরা মনে হয় নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেইলস অথবা সংক্ষিপ্ত আকারে এই ঘটনার দিকে ইঙ্গিত করেন নাই। এমন সূরা কম রয়েছে বড় সূরাগুলোর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যেই প্রথম পারার 7 নম্বর পৃষ্ঠা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ يَرْفُرُ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى لَمَّا لَسَنَا كُرَتْهَنْ আল্লাহ বলছেন ওই দিনের কথা স্মরণীয়, তোমরা স্মরণ করো যে আমি ইজনাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, যখন তোমাদেরকে ফেরাউনের বাহিনী থেকে বাঁচিয়েছিলাম, রক্ষা করেছিলাম, ও আগরকনা আলা ফিরাউন, আর ফেরাউন এবং তার বাহিনীকে এমনভাবে ধ্বংস করেছিলাম, পানিতে ডুবিয়ে দিয়েছিলাম, ও আন্তম তানজুরুন, যেটা তোমরা তোমাদের স্বচক্ষে দেখতে পেয়েছিলে, একটু আগে দেখেছ যে এটা একটা সমুদ্র। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে দাওয়াতি কার্যক্রম যাবতীয় জব, দীর্ঘদিন যা ঘটনা ঘটেছে সেইগুলো এখন তো বলার মতো সময় নয়, প্রয়োজনও নেই,
লাস্ট পর্যায়ে যখন ফেরাউন এটা ফাইনাল ডিসিশন নিয়ে নিল যে মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে আর ক্ষমাও নয়, রক্ষাও নয়, সাধারণ শাস্তিও নয়, একদম কচুকাটা করে ফেলবে। বিশাল বাহিনী নিয়ে যখন তাদেরকে ধাওয়া করলো, তখন মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, কলা আসহাব মুসা ইন্নাল্লাহ মুদরাকুন, এটা সূরা শুআরার মধ্যে 19 পারায়, যে আমাদেরকে ধরে ফেলবে, আমরা মনে আর রক্ষা পাবো না। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, রসুল ছিলেন, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, তাওয়াক্কুল আল্লাহর উপর ছিল, তিনি একদম বলে দিলেন কাল্লা, কাল্লা কশ্চিনকালে হতে পারে না। নবীরা এমনই হন, আল্লাহর উপর ভরসা কেউ করতে পারলে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি তো দিব্যি প্রত্যেকের কথা শুনতে পাচ্ছি, তারা তো পাহাড়ের উপরে, সবর পাহাড়ের উপরে চলে আসছে আমাদের নিদর্শন ধরে, আর এত উপরে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার উপরে, যেখানে উপরে একটা মানুষ উঠলে পাখির মতো দেখা যায়, অনেক সময় অনেকটা দেখালে ওই যখন মানুষ উঠতেছে দেখেই না, এত উপরে, এত উপরে যেহেতু আসছে, এখান থেকে ফিরে যাওয়ার জন্য আসে নাই, তারা ধারণা করে আসে নাই, একটা নিদর্শন ধরেই তারা আসছে, আমাদেরকে ধরে ফেলবে আর তাকাইলে আমাদেরকে দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবি লা তাহসান ইন্নাল্লাহ মানা, আবু বকর তুমি কি মনে করো, তুমি কি মনে করছো যে গুহার ভিতরে শুধুমাত্র তুমি আর আমি আছি, ইন্নাল্লাহ মানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন বলেছিলেন। এই জন্য তারা এই পর্যন্ত আসলো, কুয়া পর্যন্ত আসলো, কষ্টও করলো, কিন্তু আর দেখতে পারলো না, তাকাইলেই দেখতে পারতো, দেখতে পারলো না, হেফাজত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াদিন, কি মনে করো আমি আর তুমি শুধু আছি, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে তো আমার রব আছেন, সাইয়াদিন, তিনি আমাকে একটা পথ দেখাবেন, নাজাতের পথ দেখাবেন, রক্ষা করবেন, উদ্ধার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, মুসা ওই দিকে নয়, সমুদ্রের দিকে যাও। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে যখন সমুদ্রের কাছে চলে গেলেন, এইবার মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারা কিন্তু আরও বুঝতে পারলো যে আমাদের মরণ ঘনিয়ে এসছে, যদি সাগরে ঝাঁপ দেই নির্ঘাত মৃত্যু, আর পিছনে তো ফেরাউন বাহিনী আছেই, যাদের মোকাবেলা করার মতো বাহ্যিক শক্তি সামর্থ্য আমাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি দ্রুব্বি আসাকাল বাহার, সমস্ত আয়াতগুলো আমি উল্লেখ করার মতো সময়ের কারণে পাচ্ছি না, আমি দ্রুব্বি আসাকাল বাহার ফানফালা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম ওয়া আজলাফনা সামাল আখারিন ওয়া আনজাইনা মূসা ওয়া মাআহু আজমাইন সুম্মা গরকনাল আখারিন ইন্না ফি যালিকা লআয়াতাও ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুল আযীযুর রাহীম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি মূসাকে বললাম, তোমার হাতের লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। মূসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করলেন, হাতের লাঠি দিয়ে যত শক্তিশালী ব্যক্তি হোক, একটা লোহা দিয়েও যদি হয়, তিনি পানিতে আঘাত করলে, পানির উপর আঘাত করে, কেউ যত সজোরে আঘাত করুক, 1 মিটার ভিতরে তার লাঠি ঢুকাইতে পারবে, জীবনেও পারবে না। মূসা আলাইহিস সালাম হালকা করে আঘাত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে অর্ডার দিলেন যে আমার সেনা, আমার কথা শুনতে হবে, সেনারা যেরকম তাকে যেই কমান্ড দেওয়া হয় সে সেটা হুবহু শোনার চেষ্টা করে, তো সব কিছুই তো আল্লাহর সেনা। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেরকম আমার সেনা আমি নাজিল করেছি যা তোমরা দেখো নাই, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর সেনা, আল্লাহর বান্দা, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আব্দা, ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর গোলামি করে, পানি আল্লাহর গোলামি করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জিলহজ ভাষা আপনারা লম্বা করে শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রাণপণে চেষ্টা করলেন ইসমাইলকে কেটেই ফেলবেন আল্লাহর জন্য, পেরেছিলেন? পারেন নাই, পারেন নাই, কারণ কি? কারণ এটা ইব্রাহিমের এখতিয়ারে নয়, এটা আল্লাহর অর্ডারে হবে। আপনি কি মনে করেছেন, আমি যে কথা বলি আপনি যে কথা বলেন, আমি যে শুনি আপনি যে শুনেন, সূর্য যে উঠে সূর্য যে অস্তমিত যায়, গাছের পাতা যে নড়ে আবার যে পড়ে, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার ছাড়া হয় না, আল্লাহ অর্ডার দেন নাই, কাটতে পারে নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলেছে, আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইতে পারে নাই, কারণ আল্লাহ আগুনকে অর্ডার দেন নাই, আল্লাহ পানিকে অর্ডার দিলেন বাঘ হয়ে যাও, পানি বাঘ হয়ে গেল, দেয়ালের মতো স্বচ্ছ কাছের দেয়ালের মতো দাঁড়িয়ে থাকলো, একদম যাচ্ছে আরেকদিকে দেখতে পাচ্ছে, ওই কিনারে তারা উঠে গেলেন। পানি যদি বাঘ হয়ে যায় তার সাথে সাথেই কি কাদা টাদা সব শুকিয়ে যায়? আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছে যত মানুষ যেন যেতে পারে, আর না একজন যাওয়ার পরে দ্বিতীয় জন, তৃতীয় জন, এরপরে এমন কাদা হবে যে হাঁটু পর্যন্ত ঢুকে যাবে, ঢুকে নেই,
সুন্দর রাস্তা করে দিলেন, চলে গেল। এটা তারা যেমন দেখেছে, ফেরাউন বাহিনী দেখেছে। ফেরাউন এসে বোঝা দরকার ছিল যে মুসা এবং তার বাহিনীকে আল্লাহ যেহেতু এতটুকুন করেছেন, ঠিক আছে, অথবা তারা যেহেতু সমুদ্র পেরিয়ে ওইদিকে চলে গেছে, সেখানে একটা ঝামেলা শেষ হয়েছে, আমাদেরকে ভয় করছে, ওই পারে চলে গেছে, আসা এত সহজ না, এতগুলো মানুষ ফিরে আসে, আসলে ধরবো, এটা করে নেই। বরং মানুষ যখন চরম অহংকারী হয়ে যায় তখন মানুষ ক্ষান্ত হয় না, একের পর আরও আগাইতে থাকে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, তখনই আমি ধরি, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। কেউ যদি জুলুমের সীমা ছাড়িয়ে দেয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন ধরে ফেলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরপাকড় কিন্তু দারুণ। আমি আর আপনাকে ধরে একজন একটা চোর মারলো, সাথে সাথে উল্টা আরেকটা দিয়ে দিলাম, ঘুষি মারলো তাকে সাথে সাথে আরেকটা করে ফেললাম, আল্লাহ ধরবেন না চোর ঘুষি একদিন দুই দিন এক বছর দুই বছর, এরপরে আল্লাহ যখন ধরবেন, হাত্তা ইজা আখাযাহু লাম ইউফলিথু, আল্লাহ যখন ধরে ফেলবেন আর কিন্তু কোনো অবকাশ দেওয়া হবে না, আল্লাহ এখন ধরেন। ফেরাউন এসে সুন্দর করে বাসন দিয়ে যে দেখো আমার জন্য রাস্তা হয়েছে, সমুদ্রের ভিতর দিয়ে আছে, ঢুকো ধরো তাদেরকে। যখন ঢুকছে সমুদ্রের মাঝখানে চলে আসছে, আল্লাহ পানিকে অর্ডার দিয়ে দিয়েছেন যে মূসা এবং তার বাহিনীকে মুওয়াহ্হিদ সহিহ আকীদা পোষণ করে আমি আল্লাহর উপর ভরসা করে যারা এসেছে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে, এদেরকে বাঁচানোর প্রয়োজন নেই, পানি তোমার কাজ যেমন ছিল এমন হয়ে যাও, ওই রকমই হয়ে গিয়েছে, সবাই তলিয়ে গিয়েছে। এটা মূসা আলাইহিসসালাম এবং তার অনুসারী যারা ছিল তারাও দেখেছে, এটা ইতিহাস সাক্ষী, কেউ এটাকে অস্বীকার করে নাই, ইহুদিরা অস্বীকার করে নাই, খ্রিস্টানরা অস্বীকার করে নাই, কোনো জাতি অস্বীকার করে নাই যে মুসলমানরা যেই ঘটনা বলতেছে এটা মিথ্যা ঘটনা। ফেরাউন তোলায় নেই, ফেরাউন বাহিনী মারা যায় নাই, মুসার বাহিনী এদিক দিয়ে যায় নাই, মুসার অনুসারী যারা ছিল তারাও রক্ষা পায় নাই, এই কথা কেউ বলে নাই, মানে কোরআনে যা বলা হয়েছে 100% সত্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন যে ফালি ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, সবাইকে ধ্বংস করে দিলাম, তোমাকে মেরে ফেলবো, কিন্তু তোমার যে শরীর, তোমার যে ডেড বডি, এটাকে আমি একদম খান খান করে বালু কণার মতো পানির ভিতরে শেষ করে দিতে পারতাম, আমি তা করবো না, তোমার বডিটাকে অক্ষত রাখবো যেন মানুষ দেখে ইবরত হাসিল করে কিয়ামত পর্যন্ত এই সেই তাগুত এই সেই জালেম এই সেই ফেরাউন। বাস্তবতা আমরা আজকে ইন্টারনেট সার্চ করলেই দেখতে পাচ্ছি। যাই হোক মুআযর হাদির, এই ঘটনা যেদিন ঘটেছিল ওই ঘটনা যেদিন ঘটেছিল ওই দিনটি ছিল মহরমের 10 তারিখ, অর্থাৎ আশুরা। আল্লাহ বলছেন এই দিনের কথা স্মরণ করো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম সাধনা পালন করতেন, মক্কা থাকতে তিনি করেছেন, কেউ কেউ বলেছেন যে মদিনায় আসার পরে যখন মাহে রমাদানের সিয়াম ফরজ হয়েছে এর আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওয়াজিব মনে করে সিয়াম পালন করতেন, এরপরে যখন মাহে রমাদানের সিয়াম ফরজ ওয়াজিব হয়ে গিয়েছে তখন এটা ফরজ ওয়াজিব থাকে নাই, এটা সুন্নত হয়েছে। আল্লাহ রাসূল যাই হোক এর আগে তিনি সিয়াম সাধনা পালন করেছেন, মদিনায় আসলেন, মক্কায় তো মুশরিকরা ছিল, তাদের কাছে না কিতাবের এলেম ছিল না কোনো তাদের অতীত কোনো নবী ছিল, কিন্তু মদিনাতে ইহুদিরা এই শাম থেকে সিরিয়া জর্ডান ফিলিস্তিন এই সমস্ত এলাকা থেকে তারা যখন দেখলো তাদের কিতাবে যে আমাদের কিতাবে যে বর্ণনা রয়েছে শেষ নবী আসবেন, তিনি যে আসবেন যে এলাকায় আসবেন এইটা ঘন খেজুর বাগান এলাকা হবে, এরকম বিভিন্ন যখন তাদের কিতাবে পড়েছে তখন তারা তালাশ করতে করতে এসে দেখলো এটা মদিনার সাথে খাপ খায়, এটা খাইবারের সাথে বেশি খাপ খায়, এই জন্য এখানে এসে তারা বসতি স্থাপন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, আইসে দেখলেন এখানে ইহুদিরা আছে, এদের কাছে কিতাবের এলেম আছে, তারা মূসা আলাইহিসসালামের অনুসারী ছিল, তারা অনেক কিছু, তাদের অনেক কর্মকাণ্ড আমাদের ধর্মের সাথে মিল করে, এসে দেখলেন তারা মুহররমের 10 তারিখে সিয়াম সাধনা পালন করে। তা আশুরা কাকে বলে এই দিনে সিয়াম, এটা আল্লাহ রাসূল জানেন, আগে থেকে তিনি করেছেন। তারপরে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিন কেন রোজা রাখো, তখন তারা উত্তর দিল হাযা ইয়াউমুন আযীম, এটা হলো একটা মহাদিবস, মহান বিজয়ের দিবস, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুসা, আমাদের পূর্বপুরুষ বনি ইসরাইলকে সমুদ্রের মধ্যে দিয়ে শুকনা রাস্তা করে দিয়েছিলেন, আর আমাদের শত্রু যে নাকি আমার রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব দাবি করেছিল, তাকে এবং তার জালেম বাহিনীকে সবার সামনে সমুদ্রে ধ্বংস করে দিয়েছিলেন, সুতরাং শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল হাসলেন, তোমরা কৃতজ্ঞতা আদায় করে রোজা রাখো, হায় হায় এত সুন্দর নিয়ামত পেয়ে তোমরা তাওরাতকে পরিবর্তন করলে, মূসা আলাইহিস সালামের ধর্মকে পরিবর্তন করলে, আর তারপরেও এটার উপর থাকলে না,
অর্থাৎ এটা কেমন হাস্যকর, এই দিনে রোজা রাখছ, তার মানে তোমরা জানো তোমাদের দিন ধর্ম, তোমাদের ইতিহাস ঐতিহ্যগুলি জানো, তারপরে ওইগুলি বিকৃত করতে করেছো তোমরা। এই সব সমস্ত থিমটা সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসার অধিক হকদার তো আমরা, কারণ মুসা আলাইহিস সালামের আসল যে রিলিজিয়ন, তার যেই ধর্ম, তার যে আদর্শ, সেটিকে তো আমরা ধারণ করেছি, তোমরা তো ধারণ করতে পারো নাই। সুতরাং তোমরা যদি রোজা রাখো তা আমরা তো আরও হকদার রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সিয়াম পালন করলেন, ও আমারা বি সিয়ামিহি, এবং উম্মতকে নির্দেশ দিলেন তোমরাও রোজা রাখবে। তবে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখবো, সিয়াম পালন করবো, এবার তারা করে দেখে আমরা করতে পারবো না, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলেছেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য আমি আলাদা কমপ্লিট ধর্ম দিয়েছি। যদিও অন্য ধর্মগুলো আমাদের ধর্মের মতো, এজ আল্লাহ হ্যাজ ডিক্লার ইন দ্য হোলি কোরআন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ নিজে আজকের এই দিনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়ে আরাফায় অবস্থান করছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আয়াতগুলো নিয়ে আসলেন, আজকের দিনে তোমাদের দিন ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে আমি তোমাদের জন্য মনোনয়ন দিয়ে দিলাম, লম্বা অনুবাদ আর যাচ্ছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিন ধর্মকে যেভাবে পরিপূর্ণ করেছেন, অন্য কোনো ধর্ম এমন পরিপূর্ণ নাই, এমন পরিপূর্ণ অন্য কোনো ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই, এটা বলেনও নাই, এবং এইটাও বলেন নাই যে এই ধর্মকে আমি হেফাজত করব, কেউ করতেও পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন, আমাদের আমাদের ধর্মের যেই মূল গাইডলাইন অথবা যেটা মাম্বা, যেখান থেকে আমাদের ধর্মীয় বিষয়গুলো নির্মিত হবে, আল কোরআন। আল কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, সুন্নাত। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি আর হেফাজতের দায় দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কত কিছু হলো, কত বিকৃত হলো, মক্কার ভাষা একরকম, মদিনার ভাষার মধ্যে আংশিক পরিবর্তন। আপনি যদি মিশরীদের আরবি শুনেন, যারা আরবি জানেন, হাসবেন না কানবেন আমি জানি না, আর যদি মোরক্কানদের আরবি শুনেন, তাহলে কি আপনি সুস্থ থাকবেন না বেহুশ হয়ে যাবেন সেটাও জানা নাই, এমন আরবি, এত বিকৃত হলো। কিন্তু কোরআনের একটা জের গোবর কেউ চেঞ্জ করতে পারে নাই। পণ্ডিতগুলো যারা বড় বড় আরবি ডিকশনারি রেখেছে, খ্রিস্টানরা, যেগুলো থেকে আমরা উপকার গ্রহণ করি, বড় বড় ডিকশনারি খ্রিস্টানরা লিখেছে, তারা ইসলামের শত্রু, বহু চেষ্টা সাধনা করেছে, কোরআনের একটা সুরা একটা আয়াত তারা মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই, বিকৃত করতে পারে নাই। আল্লাহ গ্যারান্টি দিয়েছিলেন আছে। আমাদের দিন ধর্মের ভিতরে একজন মানুষ কীভাবে হাঁটবে এর বর্ণনা যে কত জায়গায়, আমি বলবো না, শুধু ইঙ্গিত করছি। আপনি কীভাবে ঘুমাবেন, আপনি কীভাবে খাবেন, আপনার সমাজ কীভাবে পরিচালিত হবে, আপনি বড়োর সাথে কীরকম আচরণ, ছোটোর সাথে কীরকম আচরণ করবেন, আপনার দুনিয়া কীরকম চলবে, আপনার মৃত্যু জন্মের আগে, আপনি দুনিয়াতে আসার আগে আপনাকে কেন্দ্র করে দিন ধর্ম আছে কি না, এই সমস্ত কিছু, আপনার জন্মটা কীভাবে হচ্ছে, আপনার অস্তিত্বটা কীভাবে আসছে, এই সমস্ত কিছু ইন ডিটেলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে আলোচনা করেছেন। এমন একটা কমপ্লিট ধর্ম থাকার পরে অন্য কোনো ধর্মের সাথে, অন্য কোনো জাতির সাথে, ইহুদি খ্রিস্টান অন্য কোনো জাতির সাথে কালচারে, লিবাসে, পোশাকে, সিয়ামে, সলাতে কোনোভাবে আমাদের সাদৃশ্য রাখার দরকার নেই, আমাদের ধর্ম একদম কমপ্লিট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো, সুমু ইয়াওমান কবলা আও ইয়াওমান বাদা, আগে একটা রোজা রাখো পরে আরেকটা রোজা রাখো, তাহলে তারা সিয়াম পালন করবে একদিন, আমরা পালন করব দুই দিন। কেউ কেউ বলেছেন, ইবনুল কাইয়িম জাওযুদ্দিনী বলছেন, এই সিয়ামের মারাতের তিনটা আশুরার, একটা হলো 9, 10, 11, এই তিন দিনের রোজা সিয়াম সাধনা পালন করলো, একটা নফল হিসেবে তাহলে তিন দিন, আর একটা হলো হয়তো 9, 10 অথবা 10, 11, এটা একটা। আর লাস্ট মর্তবা যেটা, সেটা হলো কেউ যদি শুধুমাত্র দশমী রোজা রাখে তাহলেও কিন্তু সে একটা ফজিলত পাবে। আচ্ছা, এই হাদিসের মূল প্রতিপাদ্য যেটা, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা তোমরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন, এটার উপর লম্বা আলোচনা দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন তাওফিক দিলে শুধু এই পয়েন্টের উপরে আমরা আলোচনা করব। মুআজ্জাজ হাদিরিন, আজকের খুতবার শুরুতে আপনারা দেখেছেন হাম করেছি সূরা ফাতিহা দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন, অন্য বহু হামদ আমাদের জানা আছে, এই সূরাটা কেন পড়েছি টার্গেট করে, সেই যে এই এটা বোঝানোর জন্য যে এই সূরাতে একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূয়সী প্রশংসা করে এরপরে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দা স্ট্রেইট পথ, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও, সেটা কোনটা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম,
ওই ওই সকল ব্যক্তিদের পথ যাদের উপরে ইউ হ্যাভ বিস্টোড এন্ড ব্লেসড দেম এন্ড গিভেন দেম দা ব্লেসিংস এন্ড দা ফেভার, ইউ হ্যাভ ফেভার আপন দেম, আপনি যাদের উপর অসংখ্য নিয়ামত বর্ষণ করেছেন, কারা? সূরা নিসার মধ্যে বর্ণনা করে দিয়েছে, উমাইয়াতু আল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তাদের পথ। আমরা সালাতের ভিতরে এই পথটা চাই, সুন্দর চাওয়া হয়েছে। এরপরে সূরা ফাতিহা, যেটা নাকি মূল, যাকে হাদিসে বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মূল, কোরআনের নির্যাত, কোরআনের সত্যগুণ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি সূরা ফাতিহা নাজিল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিচ্ছু নাজিল না করতেন তাইলেই চলত। আল্লাহু আকবার, সূরা ফাতিহার ভিতরে কি নেই! এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত বাড়ায় দিলেন, এই পথটা তো চাইলাম, এটা না হলে আল ওয়ালা, দুই নম্বর বলে দিলেন আল বারা, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এটা চাইলাম। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, হে আল্লাহ নবীন সিদ্দিকিন শুহাদা সালেহীন, এদের পথ তো চাইলাম, এটা আপনি আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম, তবে কশিন কালেও তাদের পথ আমাদেরকে দেখায়েন না, তাদের পথ আমাদেরকে নিয়েন না, যারা পথভ্রষ্ট এবং যাদের উপর আপনার গজব এসেছে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের পথ আমরা চাই না। সালাতের ভিতরে, সূরা ফাতিহার ভিতরে, যেই সূরা ফাতিহা নিয়ে এত বিশাল একতলাপ করা হচ্ছে, যেই সূরা ফাতিহা নিয়ে আমরা এই কথা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কণ্ঠ মিলে, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যিনি সূরা ফাতিহা পড়লেন না তার নামাজ হলো না, তার নামাজ হলো না, মানে কেমন গুরুত্বপূর্ণ! বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার কথা অন্য সূরায়, এই সূরার প্রশংসা অন্য সূরায় করলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, হে নবী আপনাকে আমি এত বড় নিয়ামত দেই নাই, সাবআম মিনাল মাসানি বারবার পঠিত অথবা প্রশংসা সম্বলিত সাতটি আয়াত কি আপনাকে আমি দেই নাই? আমি দিয়েছি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আর সূরা ফাতিহাকে বলা হয়েছে, সূরা ফাতিহা ছোট্ট একটি সূরা, সহজ একটি সূরা, সূরা বাকারা আড়াই পারা ব্যাপী, সূরা নিসা দেড় পারার উপরে, এরকম বড় বড় সূরা রয়েছে, ওইগুলোকে আজম সূরা বলে দেই। সূরা ফাতিহাকে বলেছেন আজম সূরাতিন ফিল কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, লাউ আল্লিমান্নাকা আজম সূরাতিন ফিল কোরআন, আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহান সূরা শিক্ষা দিব মসজিদ থেকে বের হওয়ার আগে। এরপর ওই সাহাবীর গলায় হাত ধরে এরকম কথা বলতে বলতে যখন মসজিদের দরজায় চলে গেলেন, তিনি একটু খুঁটি দিয়ে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছিলেন কোরআনের মহান সূরা আমাকে শিক্ষা দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরাতুল ফাতিহা, ওই হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাটাকে এত মহান সূরা করা হলো, এত ফজিলতপূর্ণ করা হলো, কমপ্লিট করা হলো, সেখানে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যারা ইহুদি এবং যারা খ্রিস্টান তাদের সাথে আমাদের কোনো রকম কানেকশন, কোনো রকম সম্পর্ক, কোনো রকম ভালোবাসা, তাদের পথ এইটা আমরা কোনোতেই চাই না, কারণ তাদের উপর গজব আসছে এবং তারা পথভ্রষ্ট হয়েছে। মুআযুল হাদিরিন, এই আয়াত থেকে আপনি যা বের করবেন সেটা হলো দীন ইসলামের আকীদার গুরুত্বপূর্ণ একটা দিক হলো আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা, হোয়াট ইজ ওয়ালা এন্ড বারা, মানে হলো আপনি একজনের সাথে সম্পর্ক রাখবেন, এটা এটা পরিষ্কার করতে হবে যে আমি সম্পর্ক রাখি, আপনাকে এটা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে হবে, আমি এই আকীদা পোষণ করি, আর পাশাপাশি আপনি বলবেন যে না আমি নিরপেক্ষ, আমি কিচ্ছু বলবো না, এটা হবে না। ইসলামে এরকম নিরপেক্ষতা নাই, ইসলামে একটা প্রক্রিয়া আপনাকে যেতে হবে। আপনি গুলালুর মতো মাছের সাথেও আছি আবার গোস্তের সাথেও আছি, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুলালু বানান নাই, আপনাকে একটা পক্ষ নিতে হবে, হয়তো হকের পক্ষ অথবা বাতিলের পক্ষ। সেই কথাটা আপনি যদি কালিমা পড়ে থাকেন, যেই কালিমার এত গুরুত্ব আমাদের দেশে, যদি সেই কালিমা পড়ে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যেখানে হাদিসের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কথা বলেন আর এইটাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা কমপ্লিট, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা ধরে যদি বলেন, যেটাই বললেন এইখানে আপনি শুধু একটা জিনিসে চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কতম হলো বারা, কোন ইলাহ নেই থাকতেই পারে না, এবার হলো আল্লাহ ওয়ালা ইল্লাল্লাহ, তবে শুধু আল্লাহ, অর্থাৎ অন্য ইলাহ থেকে সম্পর্ক ছিন্ন করলেন আর আর এক ইলাহ সাথে সম্পর্ক যুক্ত করলেন, এটা কালিমার ভিতরে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে আয়াতুল কুরসির পরে আয়াতে বলছেন লা ইকরাহা ফিদ্দিন ওয়াত্তাবায়্যানা রুশদু মিনাল গাই, ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে
ওয়ায়ুমিন বিল্লাহ, তারপরে এক আল্লাহর প্রতি ঈমান আনবে। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা মজবুত রজ্জু ধারণ করলো, লা ইনফিসাম আলাহা, যেটা ছিঁড়ে যাবার নয়। তাহলে আপনাকে এটা লাগবে মুআযিল হাদির, আজকের এই আশুরা থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদম কমপ্লিট একটা দিন ধর্ম দিয়েছেন, এর ভিতরে কমপ্লিট কালচার রয়েছে, কমপ্লিট কালচার রয়েছে, আপনার আধুনিকতা রয়েছে, আপনার লিবাস রয়েছে, আপনার পোশাক রয়েছে, আপনার ধর্ম রয়েছে, আপনার কিতাব রয়েছে, আপনার নবী রয়েছে, আপনার রসুল রয়েছে, যাবতীয় সব কিছু রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চেয়েছেন যে আমাদের যেন ওই যাদের উপর গজব হয়েছে তাদের সাথে যেন সম্পর্ক না থাকে। কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, মুমিনরা একজন আরেকজনের বন্ধু, ওয়াল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বাদুহুম আউলিয়াউ বাদ, মুনাফিকরা পরস্পরের বন্ধু। অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখুযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একজন আরেকজনের বন্ধু। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফা ইন্নাহু মিনহুম, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে বন্ধু বানানোর কারণেই তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য সব কিছুতে মুআযিল হাদরিন, ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে, ধর্মীয় বিষয়ে কোনো অবস্থাতেই অন্য কোনো ধর্মাবলম্বীদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। আজকে মনে করেন দুর্গা পূজা, এটা কি খ্রিস্টানদের ইহুদিদের? এটা হিন্দুদের একটা ধর্মীয় উৎসব, হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, কোনো রকম বাধা প্রদান করা যাবে না, তাদেরকে গালিগালাজ, তাদের মূর্তিকে গালিগালাজ করা যাবে না। কোরআন আল্লাহ বলে দিয়েছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তবে এই কথা ব্যর্থহীন ভাষায় মসজিদ থেকে সারা সমস্ত জায়গা থেকে যে কেউ বলতে পারবে আমাদের ধর্ম আমাদের জন্য, তাদের ধর্ম তাদের জন্য। সূরাও তো আছে, বুখারীতে না থাকলে কোরআনের ভিতরে আছে, কুলিয়া ইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদলাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মুসলমানরা এখন এটাকে অপব্যাখ্যা করে, কাউকে দিন ধর্মের কথা বললে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। আমি আপনাকে বলতেছি, আপনি যে লাস্ট আয়াতে গেলেন, শুরুতে যান না, বিল্ডিংয়ের ছাদে লাফ দিয়ে ওঠেন না, নিস্তলা দিয়ে ওঠেন, নিস্তলা দিয়ে ওঠেন, প্রথম প্রথম আয়াতে আল্লাহ বলছেন, কোল হে নবী বলেন, আই হল কাফের, হে কাফেররা, তাহলে আপনি কি কাফের নাকি আমি কাফের? এইটাই কথোপকথন হলো কাফের এবং মুমিনদের মাঝখানে, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি, মুমিনদের মাঝখানে নয়। মুআযিল হাদরিন, এই যে আশুরার যে শিক্ষা, আশুরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে বললেন, এর জন্য ফজিলত ডিক্লেয়ার করলেন, এবং এর সাথে যে বিশাল ঐতিহ্য, ইতিহাস, গৌরব, নাজাত, মুক্তি জড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে সমুদ্রের মধ্যে দিয়ে পথ করে বাঁচিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, এবং আমাদের শত্রুদেরকে ধ্বংস করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন, আল্লাহু আকবার, বিশাল বিজয়ের দিবস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনা পালন করতে বললেন, আবার বললেন তাদের বিরোধিতা করো, কিসের কারণে? কারণ হলো ধর্মীয় বিষয়ে এটা শত সিদ্ধ কথা, কোন অবস্থাতেই অন্য জাতির ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান গ্রহণ করা উচিত না, নাকি হারাম, 100% হারাম। এই যে মনে করেন গতকালকে দুর্গাপূজা গেল, আমাদের দেশে বহু হিন্দুরা আছে, তারা দুর্গাপূজা করবে, আমি তো বলি যে কেউ যদি তাদের দুর্গাপূজায় বাধা দেয় এটা তার জন্য জায়েজ নেই, বাধা দিতে পারবে না, তারা তাদের ধর্ম করবে, তাদের জন্য সমস্যা করবে, দিন ইসলামে করে না, যারা করে তারা ইসলাম নামের নামদারি, মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু যারা করে এই ধরনের কর্মকাণ্ড, আচ্ছা তারা তাদেরটা করবে। কিন্তু আপনি বলেন এই দুর্গাপূজা উপলক্ষে তাদের যে পূজা মণ্ডপ সেইখানে শুধু মুসলমানরা যায় নাকি শুধু হিন্দুরা যায় নাকি মুসলমানও যায়? অনেক মুসলমানরা যায়, নাম আমরা নিতে চাই না, কোনো মুসলমানের জন্য অন্য জাতির ধর্মীয় উৎসবে যাওয়া, আগমন করা যে কেউ হোক না কেন, আমি যদি যাই আপনাদের খতিব হিসাবে তাহলে তো জায়েজ হওয়ার কথা, কারোর জন্য জায়েজ নেই, 100% হারাম। রোজা রাখবো, সিয়াম সাধনা পালন করবো, আল্লাহর জন্য আবাদত পালন করি, সেইখানে আল্লাহ বলছেন ইহুদিদের বিরোধিতা করো, আগে একটা রাখো তাহলে পরে আরেকটা রাখো, তারা একদিন রাখো তোমরা দুই দিন রাখো,
তাহলে কোন জাতির ধর্মীয় কোন বিষয়ে সাদৃশ্য গ্রহণ করা জায়েজ নাই? কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই পয়েন্টটাকে এত ডিটেলস এত দলিল দিয়ে কিভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহ তাদেরকে জাযায়াত দান করুন। আমরা সরাসরি তাদের কাছে পড়ি নাই, কিন্তু তাদের যে কিতাব রেখে গেছেন এত তা আমার উস্তাদ, আমি তাদের ছাত্র, এটা পড়ছি, এত দলিল নিয়ে আসছেন, এগুলো আমরা পড়ি কিন্তু বুঝি না যে এটা যে এত কিছু দলিল হয়। ইহুদি খ্রিস্টানদের সাথে অমুসলিমদের সাথে আমাদের যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আন্তরিক দৃষ্টিকোণ থেকে কোন রকম সম্পর্ক থাকতে পারে না। সূরা ফাতিহা থেকে শুরু করে অজস্র হাজার হাজার আয়াত তিনি উল্লেখ করেছেন, হাদিস তো নিয়ে আসছেন। তার একটা কিতাব রয়েছে প্রসিদ্ধ কিতাব, ইক্তিদাউস সিরাতাল মুস্তাকিম লিমুখালাফাতি আসহাবিল জাহিম, যারা নাকি জাহান্নামী হবে তাদের পথের সাথে আমাদের পথের যে দ্বৈততা রয়েছে এক নয়। ইক্তিদাউস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের যেই চাহিদা, মুখালাফাতি আসহাবিল জাহিম, যারা জাহান্নামী তাদের বিরোধিতা করা, এটা হলো শিরোনাম বইটার। এর ভিতরে তিনি লম্বা করে আলোচনা করেছেন, সেখানে তিনি অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছেন। তার মধ্যে তিনি এটা নিয়ে আসছেন, খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো, তারা যখন তাদের বার্ধক্য চলে আসে, দাড়ি সাদা হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, এটা তারা পরিবর্তন করে না, তোমরা গাইয়েরু আর শাইব, তোমরা তোমাদের এই যে বার্ধক্য এটাকে চেঞ্জ করে ফেলো, মেহেন্দি ব্যবহার করো, লাল করে ফেলো, তাদের সাথে সাদৃশ্য দেখো না। আরও বিভিন্ন পয়েন্টে বলেছে যে তারা মুখ লম্বা করে, হ্যাঁ দাড়ি খাটো করে, তোমরা দাড়ি লম্বা করো, মুখ খাটো করো, গুফ খাটো করো। আরও বলেছেন যে তারা সলাপ তাদেরও ছিল, তারা তারা জুতা পরে কখনো সলাপ করে না, তোমরা জুতা পরে সলাপ আদায় করতে পারবে, জুতা পরে মসজিদে আসবো না, কারণ মসজিদে তো জুতা খুলে আসতে হবে, এরও দলিল আছে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের কাছে আল্লাহর রাসূল ওহী আনতে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাখলা না আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তোমার জুতা খুলে আসো, কত পবিত্র উপত্যকায় তুমি এসছো। মুআজ হাদরিন, কথা অনেক লম্বা কথা, সমস্ত কথাগুলো বলা সম্ভব নয়, তবু এই এই দিন কেন্দ্রিক যেই আজেবাজে জিনিসগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে তার উপর দুই চার মিনিট আমাকে কথা বলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই স্বল্প সময়ে একটু ধৈর্য ধারণ করে আর দুই একটি কথা বলার তৌফিক এনায়েত করেন, কথা শোনার তৌফিক এনায়েত করেন। মুআজ হাদরিন, যে কথা বলতেছিলাম, আশুরার ইতিহাস, গৌরবান্বিত ইতিহাস, মুসা আলাইহিস সালামের নাজাতের যে ইতিহাস, এটা আমার বলা শেষ হয় নাই, এবং আল্লাহ রাসূল যে ইহুদিদের বিরুদ্ধে করতে বলছেন এইটার যৎসামান্য বিশ্লেষণ করার মতো সময় হয় নাই। সুতরাং আরও আসরে কেন্দ্রিক অন্যান্য হাদিস আরও যা যা রয়েছে সেগুলি আনার মতো সুযোগ আর হয় নাই। মুআজ হাদরিন, দেখুন এই দিনকে কেন্দ্র করে যখনই নাকি মহরম মাসটা আসে, এত গৌরবান্বিত একটা মাস, ও আমাদের জন্য এত আনন্দের একটা মাস, আমরা সব কিছু ভুলে গিয়ে অন্য আরেক দিকে আমরা ডাইভার্ট হয়ে যাই। যখনই মহরম মাস চলে আসলো তখন টিভির এক কিনা দিয়ে দেখবেন, পত্রিকার এক কিনা দিয়ে দেখবেন, মানে টেক্সাই মুরসিয়া, ক্রন্দন চাহিনা, নীলসিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দসী কারবালা পুরাতে, শেকাদনে আসোয়ানে সীমারের সুরাতে, এই বিভিন্ন রকম মীর মুশাররফ হোসেন শিয়া, সে যে ওই যে কারবালার ঘটনা থেকে এক ফুটা নিয়া আর বাকি সপ্তগুণ তার সাহিত্যের রস দিয়া শিয়াকিদা দিয়া ওই খসাইয়া যেই মাঠা বানাইছে, ওই মাঠা আমাদের সমাজে আজকে যেভাবে চলছে মহরমকে কেন্দ্র করে, এই দিনের সাথে যে সহি ইতিহাস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে, সেগুলো মানুষ ভুলে যাচ্ছে। মনে হচ্ছে যদি একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন মহরম মাসে কি হয়েছিল, হ্যাঁ হুসেন রাদিয়াল্লাহু আনহু আত্মদান করেছিলেন, এই জন্য কী করতে হবে, মাতম করতে হবে, মাতম মানে কান্নাকাটি করতে হবে, শরীর রক্ত প্রবাহিত করতে হবে, সারা বিশ্বের দুনিয়ার সকল মানুষ মিলে এক জার্রা পরিমাণ রক্ত বানানোর শক্তি সামর্থ্য রাখে না, আর সেই রক্ত আপনি বুকের থেকে তাজা রক্ত মানে বের করে দিবেন, আপনার বুকের উপর থাপ্পড় দিবেন, অন্যভাবে সবকটি হারাম সবকটি। মুআজ হাদরিন, আজকে যা কিছু করা হচ্ছে, যত যা কিছু, এইগুলি হলো শিয়াদের আকীদা, তারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করে। যদিও শিয়াদেরকে বলবো সহি হতে তারা শিয়া নয়, যদি সহি হতে শিয়া হইতো তাহলে তারা আরও তো অধ্যায় রয়েছে তুলনা, আমি আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সহি হতে তারা শিয়া নয়, কিন্তু শিয়াদের সাথে আজকে তাল মিলে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি নামদারি লোকজন তারাও এই কাজ করছে। সকল পত্রিকাগুলো, সকল টিভিগুলো, সমস্ত মিডিয়াগুলো, বাংলাদেশে যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ শিয়া নয়, কিন্তু তারপরেও ইতিহাসটা ওইদিকে ডাইভার্ট হয়ে গিয়েছে হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সাথে। এটা মুআজ হাদরিন, আমি বলবো এই দিনের মর্যাদা হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারণে বাড়ে নাই,
কোরআন হাদিস দিয়ে তো আপনি শুনলেন, আবার বলি, আই রিপিট দিস, এই দিনের মর্যাদা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারণে বাড়ে নাই, বরং এই দিনে শাহাদত বরণ করার কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা বেড়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হবে জান্নাতের যুব সম্প্রদায়ের নেতা। তাহলে এত বড় আসনে যে সমাসীন হবে, কুরবানি কিছু দেওয়ার দরকার আছে নাকি নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসেনের নানা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারা জীবনে যে কুরবানি দিয়েছেন, জেহাদ করেছেন, তারা জীবনে যেই ত্যাগ তিতিক্ষার সম্মুখীন হয়েছেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরকম হয় নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছেন, এরপরে সাহাবীদের কোলে কোলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত, কোনো ঘাত প্রতিঘাত ওনার চোখে দেখেন নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা আলা মাকাম নির্ধারণ করে রেখেছেন। একটা আলা মাকামে যদি পৌঁছতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি ভালোবাসেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা আহাব্বা কওমান ইবতালাহুম, যাকে ভালোবাসবেন তাকে পরীক্ষা ফেলবেনই, পরীক্ষা দিয়ে, বরং অনেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানসব নির্ধারণ করা থাকে যে এই স্থানে তাকে পৌঁছানো হবে। পরে ওই লোকটা এই স্থানে পৌঁছার জন্য আমল করে যাচ্ছে, যেই হারে যাচ্ছে এখন তো এখানে পৌঁছার কথা নয়, পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তারে কি করেন? ব্যত্রাঘাত করেন, তাকে বিপদ দেন। ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন, মনে করেন ঘোড়া দৌড় অথবা গরু গাড়ি দৌড়, দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এখন গরু ঘোড়া এগুলি প্রাণপণে দৌড়াচ্ছে, এখন যার গাড়ি এর কিন্তু এই গরু ঘোড়ার সাথে শত্রুতাও নাই, তার একটা ডিজায়ার্ড পজিশন হলো কি, এই গরু ঘোড়াগুলো ফার্স্ট হোক আমি ফার্স্ট হই। এই জন্য এরা যত দৌড়ায় দৌড়াচ্ছে, এরপরে আর পিছনে পিটনি লাগাচ্ছে এরকম করে, এই আগাও আরো জোরে আগাও আরো জোরে আগাও। একজন নেককার মুত্তাকি পরহেজগার নেক আমলের প্রতিযোগিতা করে, ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন তুমি যেই হারে আমল করছো, তুমি এইখান এই দিয়ে হয়তো তুমি দশতলা পর্যন্ত পৌঁছতে পারবা, আমি আল্লাহ তোমার জন্য তলা নির্ধারণ করেছি ২০ তলার উপরে, তা সুতরাং তোমার পিছন দিয়ে কিছু বেত না লাগালে তুমি এর চেয়ে বেশি দৌড়াবা না। আল্লাহ তখন তাকে বিপদ দেয়, জ্বর দেয়, এই সমস্যা ওই সমস্যা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগায় দেন। হুসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল একটা পজিশন নির্ধারণ করেছেন, জান্নাতে যুব সম্প্রদায়ের নেতা হবেন তিনি কোন রকম পরীক্ষা ছাড়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই শাহাদাতের সম্মুখীন করেছেন। সুবহানাল্লাহ, মাযুল হাদিরে এখান থেকে ভালো জিনিস বের করতে পারতাম, ভালো জিনিস বের না করে অন্য সব কিছু বাদ দিয়ে ওই হাই হিসেন করে মাতম করছে, এক তো মাতম করা হারাম, কোনো মানুষের জন্য তিন দিনের অধিক শোক প্রকাশ করা জায়েজ নেই, শুধুমাত্র এক সেকেন্ড হাজবেন্ডের জন্য, হাজবেন্ড মারা গেলে ৪ মাস ১০ দিন অথবা স্ত্রীর জন্য আরও যে নির্ধারিত ডিটেলস রয়েছে এতটুকু ইদ্দত তিনি পালন করবেন, কিন্তু এছাড়া অন্য কারোর জন্য মাতম করা যায় নাই। আমি একটা বলি, দেখুন এটা শতসিদ্ধ কথা, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জান্নাতের যুব সম্প্রদায়ের নেতা, কিন্তু তারা কিন্তু তাদের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে বড় নন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন চার খলিফার একজন, এবং যেই ১০ জন লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন তিনি একজন, আলী রাদিয়াল্লাহু তাআলা কি শাহাদত বরণ করেন নাই? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য কেন মাতম আমরা করি না? যদি সহিহতে মাতম করতে হয় তাহলে তার জন্য করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা কি শাহাদত বরণ করেন নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা কি শাহাদত বরণ করেন নাই? কেন তাদের জন্য মাতম করা হচ্ছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বাদ দিলাম, হাসান হুসাইনের যে হাসান হুসাইনের যেই নানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি দুনিয়া থেকে চলে যান নাই? তাহলে ওই দিন কি আমাদের মাতম করা উচিত নয়? আজকে সব কিছু বাদ দিয়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা মাতম করা হচ্ছে, এটা কোন শরীয়তে রয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআযিল হাদিরিন, আজকে যে মাতম করা হচ্ছে এটা যেরকম হারাম, এটাকে কেন্দ্র করে আরো যা কিছু করা হচ্ছে, কিছু কিছু জিনিস আছে বেদাত, সাধারণ জিনিস, মানে জাহান্নামে যাবে আর কি, এতটুকু সাধারণ এতটুকু। আর কিছু জিনিস আছে এরকম, এটা একটা ডাইরেক্ট কুফরি, অর্থাৎ একদম বেদাতের মধ্যে কোনো কোনো বেদাত এরকম আছে যেটা হয়তো একদম মুসলমানই থেকে বের করে দিবে না, হয়তো মুসলমানই থেকে বের করে দিবে না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বেদাতের তাকসিম করেছেন, কিন্তু এমন বিষয় রয়েছে যেটা একদম কুফুরি। হুসেন রাদিয়াল্লাহু তাআলার নামে কবর তৈরি করা হচ্ছে, সেই কবরে গিয়ে সিজদা করা হচ্ছে, এই কবরে মান্নত করা হচ্ছে, এই কবরে ফুল দেওয়া হচ্ছে, এবং ওই অনুষ্ঠানকে ওই নাট্যমঞ্চ করার জন্য ঘুরা এনে ঘুরার পায়ে দুধ দেওয়া হচ্ছে, মা মনোবাসনা যা আছে সব কিছু পূর্ণ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাযুল হাদিরিন, এই কেন্দ্রিক যা কিছু করা হচ্ছে এই সমস্ত কিছু শিয়াদের কর্মকাণ্ড, এর সাথে সহি আকিদাবন্দী মুসলমানদের কোনো রকম সম্পর্ক থাকতে পারে না। এই আগে শুধু পড়েছি,
যে মানুষ এরকম আকিদা পোষণ করে, দুই তিন দিন আগে এক লোক আমাকে রিং দিচ্ছে, রিং দিয়ে জিজ্ঞাসা করতেছে, শেখ আমার তো বিবাহ ঠিক ছিল, এখন তো কেউ কেউ বলতেছে এই মাসে বিবাহ করা যাবে না, এই মাসে বিবাহ করা যাবে না, এই মাসে বিবাহ করা যাবে না। এরপর আরো বিভিন্ন রকম কত রকম কত কুসংস্কার, যা কিছু রয়েছে ডিটেলস করার মতো সময় অভার হয়ে গেছে, করলাম না মুআযাদ হাদরিন। এইগুলো আসরার কোনো ইতিহাস নয়, এইগুলোর সাথে আসরার কোনো সম্পর্ক, আসরার সিয়াম, আসরার মর্যাদা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় কোরআন সুন্নায় এটা প্রমাণিত হয়েছে। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের 52 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে এই দিনে শাহাদত বরণ করেছেন। এই জন্য আমি বলেছি যে এটা আল্লাহর ইচ্ছা, এই দিনে শাহাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মান মর্যাদা বাড়িয়েছেন। কারণ কি? কারণ একটা ঐতিহাসিক দিবসে তিনি দুনিয়া থেকে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক এনায়েত করুন। আমরা কোনো অবস্থাতেই যদি আল্লাহ রাসূল এটা বলে থাকেন যে তোমরা আসরের আগে একদিন পরে আরেকদিন রোজা রাখো, কিসের কারণে? ইহুদিদের বিরোধিতা করার জন্য। সুতরাং আমাদের আজকের এই প্রত্যয় হবে, যারা সহি আকিদা পোষণ করে না, যারা কোরআন হাদিসকে তাদের স্কন্ধে ধারণ করে না, যারা তাদের দিন ধর্মকে বিকৃত করেছে, যাদের আকিদা ঠিক নয়, তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। এক তো এই দিনকে কেন্দ্র করে যে বাড়াবাড়ি করা হচ্ছে, এর নেতৃত্ব দিচ্ছে শিয়ারা, শিয়াদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। শিয়াদের একটা আকিদার কথা বলে আমি আমার খুতবা শেষ করে দিচ্ছি। শিয়ারা যে আকিদা পোষণ করে, তারা আমাদের মতো সলাত আদায় করে, কাইফিয়াতে একটু পার্থক্য রয়েছে। সলাত শেষে আমরা দুই দিকে সালাম দেই ফেরেশতাদেরকে, ফেরেশতাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফেরেশতাদেরকে সালাম দিলাম। কারণ হলো আমার ডাইন পাশে যিনি আছেন তাকে তো আমি সালাম দিব না, কারণ তিনিও তো সলাতের ভিতরেই আছেন, তিনি আমাকে ওয়ালাইকুম সালাম বলতে পারবেন না। আর অথবা যদি বলি যে জামাতে আমরা একজন আরেকজনকে সালাম দিই, তাহলে যখন একাকী সালাত আদায় করি তখন কাকে সালাম দিচ্ছি? আমরা ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি। শিয়াদের আকীদা হলো ফেরেশতাদেরকে কেমনে সালাম দিব? ফেরেশতাদের মধ্যে যিনি নাকি নেতা ফেরেশতা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিম বলেছেন আর রুহুল আমিন, নাজালা বিহি আর রুহুল আমিন, আল আমিন, আল আমিন, এটা জিব্রাইল আলাইহিস সালামের উপাধি, আবার একাধারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপাধি। তারা বলে যে এই জিব্রাইলই তো খেয়ানত করছে। কেমনে খেয়ানত করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দিলেন জিব্রাইলের কাছে এটা আলীর কাছে নিয়ে যাওয়ার জন্য, এরপরে জিব্রাইল খেয়ানত করে এটা মুহাম্মদের কাছে নিয়ে গেছে। আর মুহাম্মদ যখন ওহী পেয়ে গেছে তখন তো সে নবী হয়েই গেছে, আর কি করার আছে? আর কিছু করার নাই, পেয়ে গেছে গুপ্তধন তার হাতে চলে গেছে, কিছুই করার নাই, পেয়ে গেছে। এই জন্য পারলাম না জিব্রাইলকে সালাম দিতে, ফেরেশতাদেরকে সালাম দিতে। এই জন্য তারা কি বলে আফসুস করে, আমরা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দেখেছেন, আমি শুধু কিতাব পড়ে বলি না, প্র্যাকটিক্যাল দেখে তারপরে বলতেছি, তারা ওই যে হাঁটুর উপরে আমরা যখন হাত রাখি সালাতের শেষে, তারা এখানে সালাত শেষ করে এইটা বলে, তিনটা থাপ পড়ে হাঁটুর উপরে এরকম, আর বলে খান আল আমিন, খান আল আমিন, খান আল আমিন। আহ, জিব্রাইল খেয়ানত করলো, জিব্রাইল খেয়ানত করেছে, জিব্রাইল খেয়ানত করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের বকর আকিদা জাতের, ভ্রান্ত আকিদা জাতের, এই আকিদা যাদের থাকবে, আমি এটা বলি না যে শিয়া বা অমুক অমুক দেশি, এই আকিদা যদি এই মসজিদে উপস্থিত কেউ করে তাহলে তিনিও তো মুসলমান না। আপনি আপনার নাম আহলে হাদিস দিতে পারেন, আপনি আপনার নাম হানাফি দিতে পারেন, আপনি আপনার নাম সুন্নি দিতে পারেন, আমাদের দেশে যারা নাকি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের, এদের সাথে বড় বেদাতি আর কেউ আছে? এরাই তো বড় বেদাতি, নাম দিয়েছে এটা। তো নামের কারণে দেখবেন যে এত কালো হয়েছে, মানে কালোর কারণে চেহারার দিকে তাকানো যায় না, নাম দিয়েছে চানমিয়া। চানমিয়া নাম দিলে, লাল মিয়া নাম দিলে তো কালা লাল হয়ে যাবে না, কালা চান হয়ে যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিলেন আর করলেন সব বেদাত, তা আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন না, নাম যাই হোক না কেন। এই আকীদা যারা পোষণ করবে তারা মুসলমান থাকতে পারে না। এই ধরনের লোকের কর্মকাণ্ড, কালচার, এগুলোর সাথে একজন সহিমন্তে মুসলমানের কোন রকম সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক এনায়েত করুন। আকুল কৌলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর রাহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা لأجل أن نعبده وحده ولا نشرك به أحدا. والله سبحانه وتعالى كمل لنا ديننا وشرائعنا. قال تعالى لكل جعلنا منكم شرعة ومنهاجا. وقال تعالى ولكل جعلنا منسكا ليذكروا اسم الله. وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم
নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা। মুআজ্জাজ হাজিরিন, আমাদের দিন ধর্ম একদম কমপ্লিট, আমাদের জানা দরকার, তদ অনুযায়ী আমল করা দরকার। যদি আমার না থাকে, আমার কমপ্লিট সব কিছু রয়েছে, আমার বাড়িতে সম্পদ আছে সব কিছু, এরপরে যেই ব্যক্তির নাই, সে যদি রাস্তাঘাটে একটা বাঙ্গা থালা নিয়ে গিয়ে মানুষের কাছে হাত পাতে দুইটা পয়সা দেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো তাকে কেউ দিল কেউ দিল না। কিন্তু যিনি যার সব কিছু রয়েছে, কোটি কোটি টাকার মালিক, তিনি যদি রাস্তায় গিয়ে মানুষের কাছে হাত পাতেন, তাহলে অন্য মানুষ ভিক্ষা দেওয়া আগে তার তো নিজের চিন্তা করা উচিত যে আমি কোন পজিশনের লোক হয়ে মানুষের কাছে হাত পাচ্ছি। আমরা মুসলিম হয়ে কোরআন পাওয়ার পরে, সাইয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনকে নবী হিসাবে পাওয়ার পরে, এরপরে অন্য ধর্ম থেকে ধার নেব, তাদের সাথে সাদৃশ্য রাখবো, শিয়াদের কিছু গ্রহণ করব, ইহুদিদের কিছু গ্রহণ করব, খ্রিস্টানদের কিছু নিব, হিন্দুদের পূজাতেও যাবো, এই সব কিছু মিলে তাহলে আমাদের ধর্মের নাম কি থাকবে? আল্লাহ আমাদের হেদায়েত করুন। এই জন্য ভাইয়েরা, আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিন ধর্ম নাই, শিক্ষা ব্যবস্থায় দিন ধর্ম না থাকার কারণে মানুষ এগুলো জানে না। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, এখন থেকে সচেতন নিজেদের সন্তানদেরকে, নিজেদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা, আধুনিক শিক্ষা, উন্নত শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আমি যতটুকু জেনেছি এখানেও সুন্দর শিক্ষা ব্যবস্থা হয়েছে বাচ্চাদের জন্য, আপনারা যোগাযোগ করবেন, বাচ্চাদেরকে এখানে ভর্তি করবেন, তাদেরকে সহি শিক্ষাটা দেবেন, আপনার জন্য প্রথম ফরজ। লোকমান আলাইহিস সালাম এই জন্য তার ছেলেকে আগে আকীদা শিক্ষা দিয়েছিলেন, ওই কালা লোকমান লিবনি হুয়া ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানিয়ে দুনিয়ার কিছু স্বার্থ উদ্ধার করলেন, ইঞ্জিনিয়ার বানিয়ে একটু বেশি কামাই করাইলেন, আধুনিক শিক্ষা শিক্ষিত করে কিছু ঘুষ খাওয়াইলেন, খুব বেশি বেশ বড় বছর বড় কিছু করেন নাই, সন্তানকে আর কিছু করতে পারেন না পারেন, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারেন, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারেন, আপনি কি কারণে জোয়ার ভাটা হয় হয়তো কারণ আপনি জানেন না, কিন্তু সাঁতার যদি জানেন তাহলে নৌকা তলায় গেলে উঠতে পারবেন। সমস্ত কারণ কারণ ঠিকই জানলেন, কিন্তু সাঁতারটা শিখলেন না, যখন নৌকাটা তলায় যাবে আপনার অবস্থাটা কী হবে? সব কিছুই জানলেন, আল্লাহকে চিনলেন না। মুআজ্জাজ হাজিরিন, সন্তানদেরকে এই মুখে আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে, আমাদেরকে, আমরাও স্টাডি করব, আমাদেরকে সহি জ্ঞানে গুণান্বিত হওয়ার, তদ অনুযায়ী সহি আমল করার তৌফিক এনায়েত করুন। আমাদের মধ্যে অনেক অসুস্থ রয়েছেন, আমাদের এক মুসল্লি বাড়াবে চিকিৎসাধীন রয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আল্লাহ আমাদের দেশের জন্য খায়রের ফয়সালা করুন। আশুরার মতো গৌরবান্বিত যেই দিবস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই দিবস পেয়ে সহি অর্থে শুক্রিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম পালন করার, নেক আমলে প্রতিযোগিতা করার তৌফিক এনায়েত করুন। এই দিনে যে সমস্ত বিদআত হচ্ছে, সেই সমস্ত বিদআত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত থাকার, খোরাফাত থেকে দূরে থাকার, এই সমস্ত কুফুরির সাথে সম্পর্ক ছিন্ন করার তৌফিক এনায়েত করুন। আমাদের দেশের যে যারা বুঝছে না, না বুঝে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কর্মকাণ্ডে যারা অংশগ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝ দিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য খায়রের ফয়সালা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হেদায়েত করে সমস্ত হিন্দুদেরকে আল্লাহ হেদায়েত করে দেন, আল্লাহ সমস্ত খ্রিস্টান ইহুদিদেরকে হেদায়েত করে দেন, আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেন। আমরা দোয়া করি, ওয়াসাল্লু আলা নবিয়্যিল বাশীর, ফাইনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরনা بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي وعن جميع الصحابة والتابعين وعن معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين